ओम नमः भगवते वासुदेवाय नमः। आपनादेर सबाइके आमादेर परिवारे आमरा सादर अभ्यर्थना जानाच्छि। आज के जे तथ्यटि प्रदान करब खुबी गुरुत्वपूर्ण तथ्य एवं पार्थिव जगते आमादेर प्रत्येकेर मने आमादेर किन्तु मनोबासना थाके, सेई मनोबासना पूर्ण करार जन्य आपनारा কি করবেন সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাচ্ছি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে কি করতে হবে এই কাজটি আপনি যে কোনো সময় যে কোনো দিন করতে পারেন। তবে একটি কথা, মহিলারা পিরিয়ড চলাকালীন এই কাজটি করবেন না। এবং কারোর বাড়িতে যদি কারোর মৃত্যু হয়ে থাকে, সেই মৃত্যু অশ্বত চলাকালীন এবং যদি কোনো বাচ্চা জন্মায় সেই আঁতুর চলাকালীন বা জন্ম অশ্বত চলাকালীন এই কাজটি করবেন না। বাদবাকি সময় যে কোনো সময় যে কোনো দিন আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটি কথা বলবো, কি জানেন তো, আপনাদের সবারই তো অ্যান্ড্রয়েড মোবাইল, আপনাদের স্মার্টফোন আছে। আপনারা একটু পঞ্চাঙ্গে দেখে নেবেন যে রাহুকাল চলছে কিনা। রাহুকাল বাদ দিয়ে কাজটি করবেন, একদম পূর্ণ ফল লাভ করতে পারবেন। আপনারা সর্বসিদ্ধি যোগে করতে পারেন, আপনারা মহেন্দ্র যোগে করতে পারেন, খুব ভালো ফলাফল লাভ করতে পারবেন। তাছাড়া আপনারা নিজেদের যে কোনো দিনে আপনি করবেন, কখনোই কোনো অসুবিধা নেই। আপনাকে কী করতে হবে, বাজারে যেতে হবে, বাজার বা আপনার আশেপাশের যে কোনো দোকান থেকে আপনাকে কী করতে হবে, একই ফল আর মিষ্টি কিনতে হবে, কিন্তু একদমে কিনতে হবে। একদমে মানে আপনি বার্গেনিং করবেন না সেখানে, এই 5 টাকা, 3 টাকা, 2 টাকা এই সমস্ত নিয়ে মাথা ঘামাবেন না। যা বলবে, একটা মিষ্টি কিনে নেবেন, একটা মিষ্টি আর একদমে আপনাকে একটা মিষ্টি আর একটা ফল কিনতে হবে। বলবেন ফল আর মিষ্টি তো আলাদা জায়গায় থাকে, কী করবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। একদমে তো একটা মিষ্টি কিনবেন, একদমে তো একটা ফল কিনতে পারবেন, অর্থাৎ বার্গেনিং করবেন। একটা কলা কিনুন, যাই কিনুন না কেন, আপনি এটা নিয়ে একদম টাকাটা দিয়ে দেবেন। এটা মাথায় রাখবেন, কাউকে সাথে নিয়ে যাবেন, সে টাকা দাম দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরকম ভাববেন না, নিজেকেই করতে হবে। কেননা আপনাকে ওটা একদমে এটাকে আপনাকে জিজ্ঞাসা করে আপনাকে এটা ইশারা আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এটা দিয়ে দিলেন, দিয়ে আপনি এটা কিনে নিলেন, কিনে নিয়ে আপনি আপনার যে কোনো আশেপাশে মন্দির আছে, সেই মন্দিরে আপনি দেবতার সামনে ওই একদমই কিনে, আপনাকে একদমই মন্দিরে যেতে হবে না, একদমই কিনে নিলেন উইদাউট বার্গেনিং, বার্গেনিং ছাড়া আপনি কিনে নিলেন। কিনে নিয়ে যারা ছোটোবেলায় কাবাডি খেলেছেন বা চুকিতকিত খেলেছেন, তারা বেশ ভালো পারবেন কাজটি। আর যারা সাঁতার জানেন, ডুব সাঁতার, তারাও কিন্তু খুব ভালো পারবেন। আর যারা প্রাণায়াম করেন, তাদেরও পক্ষে খুব ভালো হবে কাজটি। কেননা শ্বাসটাকে একদমই কাজ করার কিন্তু একটা বড় কি আছে বলুন তো, ফেসিলিটি আছে, আবার একটা ভালো একটা এর ফলাফল আছে। তাই কী করবেন, এইটি দেবতার সামনে আপনি অর্পণ করবেন, দেবতার সামনে অর্পণ করবেন। অবশ্যই দেবতাকে যখনই কোনো কিছু অর্পণ করবেন, ওই প্যাকেটে অর্পণ করবেন না, একটা পাতার উপর, কলা পাতা হোক বা শাল পাতা হোক, তার উপর অর্পণ করবেন, বা মাটির কোনো পাত্রে আপনি অর্পণ করবেন। এরপরে আপনাকে কী করতে হবে, মিষ্টি আর ফলটি কোনো দরিদ্র শিশু কন্যাকে আপনাকে প্রদান করে দিতে হবে। হ্যাঁ, কন্যাকেই প্রদান করতে হবে। দরিদ্র শিশু কন্যা মানে সে 8 বছরের নিচে হলে খুব ভালো। আপনারা জানেন যে আমাদের সনাতন ধর্মে নারীকে মাতৃরূপে পূজা করা হয়, এবং 8 বছরের এর নিচে যে কন্যা তাকে গৌরী রূপে, মা জগদম্বার, আমরা কী রূপে, জগদম্বা রূপে আমরা পূজা করি, মা গৌরী রূপে পূজা করি। তাই তো দুর্গাপূজার সময় গৌরী পূজা করা হয়, কুমারী পূজা করা হয়। আর আমরা নারীকে আমরা কিসের দরজা দিই, একমাত্র সনাতন ধর্মেই আমরা নারীকে আমরা মাতৃরূপেণ সংস্থিতা, শক্তিরূপেণ সংস্থিতা বলে তার আহ্বান করি, তার আমরা পূজা করি। সেই শক্তিকে আমরা কী করি, আমরা শক্তিকে সম্মান প্রদর্শন করি। তাই তো আমাদের সনাতন ধর্ম
এত এগিয়ে এবং শাশ্বত। তাই অবশ্যই কী করবেন, কোনো শিশুকন্যাকে দান করবেন, এবং যখন দান করবেন তখন মনস্কামনা বলবেন, এবং যখন আপনি কোনো দেবতার সামনে যখন অর্পণ করেছেন তখনও মনস্কামনা বলবেন। আরেকটি কথা বলে রাখি, ম্যাক্সিমাম মানুষ যে ভুলটি করেন, মন্দিরে গিয়ে চোখ বন্ধ করবেন না। আপনি কার কাছে গেছেন, আপনি তাকে দর্শন করতে গেছেন, তাকে আপুঙ্খ দর্শন করুন। দর্শন করানোর নিয়ম আছে যে একদম চোখে চোখে চোখ রাখবেন না, প্রথমে তার পাদপদ্মে চোখ নিবদ্ধন করুন, তারপরে তার নাভিমণ্ডলে, তারপর বক্ষস্থলে, তারপর কোথায়, তারপর ব্রহ্মরন্ধ্রে, তারপর চোখে, তারপর চোখে চোখ রেখে আপনি ভাবাবেগে ভেসে যান, সেই চোখে হারিয়ে যান সেই পরম পিতা, পরম পুরুষ বা সেই আদিশক্তি, সেই শক্তির চোখে আপনি হারিয়ে যান। কিচ্ছু চাইতে হবে না, চোখ বন্ধ করবেন না। এই যে শক্তি আপনি গ্রহণ করবেন, যে শক্তি আপনি পাবেন, যে অনাবিল আনন্দের আপনি সাক্ষী থাকবেন, সেটি আপনি ভাষায় কখনোই কাউকে ব্যক্ত করতে পারবেন না। দেখবেন এ হচ্ছে অনুভব করার, উপলব্ধি করার বিষয়। তাই ভগবানের কাছে কি কখনোই কি করবেন না, চোখ বন্ধ করবেন না। যখন বাড়িতে থাকবেন চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে তাকে স্মরণ করুন, তার চিদানন্দ স্বরূপকে আপনি কি করতে স্মরণ করার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন। কিন্তু যখন সামনে যাবেন তার, চোখ বন্ধ করবেন না। আমরা চোখ বন্ধ করি বলেই তো আমরা সেই শক্তিটা অনুভব করতে পারি না। আমরা সেই আগুন ফেলে আজ হিরে ফেলে কাচের সন্ধানে রত হয়ে যায়। অবশ্যই করবেন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। তবে একটি কথা, মনস্কামনা পূর্ণ হবে কিন্তু তারপরে আপনাকে একটি কাজ করতে হবে। কিন্তু যখন আপনি মনস্কামনা করছেন তার সাথে অবশ্যই এটি বলবেন যে আমি জানি আমার এই মনস্কামনা পূর্ণ হবে, তুমি আমাকে ফেরাবে না, আমি তোমার অধম সন্তান হতে পারি, তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমি যতই ক্ষমার যোগ্য হই না কেন তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমি তোমার সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে দেবে এবং আমার এই মনস্কামনা পূর্ণ হবে আমি জানি। এই মনস্কামনা যখন পূর্ণ হবে আমি কোনো মানুষের কাজে লাগব, আমি কোনো মানুষকে সাহায্য করব। তাকে আপনি বলুন আপনি কোনো মানুষকে কীভাবে সাহায্য করবেন, কাউকে বস্ত্র দ্বারা, দান দ্বারা বা অন্ন দ্বারা বা অর্থ দ্বারা আপনি সাহায্য করতে পারেন কোনো গরিব মানুষকে, বা অনাথ যে বাচ্চা আছে তাদেরকে পড়াশোনার জন্য আপনি সাহায্য করতে পারেন, অন্ধ মানুষকে সাহায্য করতে পারেন, কুষ্ঠ রোগীদের সাহায্য করতে পারেন, বিভিন্নভাবে আপনি যেভাবে সাহায্য করতে পারবেন সেটি বলুন। আর অবশ্যই আপনার মনস্কামনা যখন পূর্ণ হবে এক দৌড়ে গিয়ে আপনি আপনার কথা রাখবেন। আপনি যখন মনস্কামনা পূর্ণ হওয়ার সাথে সাথে এই কাজটি করবেন, একটা ব্যালেন্স করে দেবেন, ইউনিভার্স শুধু ইউনিভার্সের কাছ থেকে নেবেন, বিনিময়ে আপনি কিছুই করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনি যখনই একটা ব্যালেন্স রেখে দেবেন, একটা করে নেবেন, তখনই দেখবেন ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য অপেক্ষা করছে। সর্বদাই অপেক্ষা করে থাকে, আমরা নিতে পারি না, তাই আমরা নিজেকে উপযুক্ত করতে পারি না। উপযুক্ত যখনই আপনি করে ফেলবেন তখনই দেখবেন ইউনিভার্স আপনাকে ঢেলে দেবে, আর আপনাদেরকে ইউনিভার্স ঢেলে দিক, আপনারা পরিপূর্ণ হয়ে উঠুন, আপনাদের মুখে সর্বদা হাসি লেগে থাকুক ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে। আমরা এই কামনা করছি, ভালো থাকবেন, হরি ওম।